আপা হুম বলো কুমিল্লা আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা এ কু কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা নামে না আপা কুমিল্লা নামে আপা বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি দুটো বিভাগ বানাবো আমার দুটো নদীর নামে একটা পদ্মা একটা মেঘনা এই দুই নামে দুটো বিভাগ করতে চাই আপা সাউন্ড একটু আপা হুম বলো রাজি থাকো কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে বঙ্গবন্ধুকে চিনে বাংলাদেশে সারা বিশ্ব যখন বাংলাদেশ চিনতো না বলতো শেখ মুজিবের দেশ তো কোন কুলাঙ্গারের পরিচয় পরিচিত না 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 তাহলে তো না দাঁড়াও তুমি যদি তুমি বাহার বাহার এক মিনিট দাও তুমি যখন কুমিল্লা বলো তো কুমিল্লার নাম হবে কেন তাহলে তো চাঁদপুর বলে আমার নাম হবে নোয়াখালী বলবে আমাদের নাম নোয়াখালী সব তো পুরনো একটা আপনি কুমিল্লা তো একটা ত্রিপুরার ভগ্নাংশ এতগুলো বিবেক দিয়েছেন কোথাও সমস্যা হয় নাই আমি 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 ফরিদপুর বিভাগ করব পদ্মা নামে ফরিদপুর নামও দিচ্ছি না ফরিদপুর বিভাগটা হবে সেটা নাম দেব পদ্মা আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে কারণ পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তি যুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে আপা আমাদের কুমিল্লার সব মানুষ কুমিল্লার নামে চায় এই নামে অন্য অন্য জেলাগুলি আসতে চায় না আমরা চেষ্টা করেছি তো নোয়াখালী আসবে না ফেনী আসবে না চাঁদপুর আসবে না লক্ষ্মীপুর আসবে না ব্রাহ্মণবাড়ি আসবে না আপা আপনি সিলেটে কি জিজ্ঞেস করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছি হবিগঞ্জে আপনি সিলেট দিয়েছেন সবাই আসছে আচ্ছা তুমি সবার কাছে লেখাই আনো আপনি দিলেই মানবে আপা নো তুমি দিলেই মানবে আচ্ছা তোমার দায়িত্ব দিলাম সবার কাছ থেকে মানায় নিয়ে আসো যাও ঢাকা 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 তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ সব ভুলে গেছো তাহলে তোমার হবে না যদি বিভাগ চাও আমি মেঘনা নামে করে দিতে পারি মেঘনাটা পার হয়ে তো চলে যেতে হয় কুমিল্লা আর পদ্মা পার হয়ে যাবো ফরিদপুর আপা আমাদের আপা হিসেবে চাই প্রধানমন্ত্রী না আপা আপনি আমাদের আপা সেই হিসেবে চাই বঙ্গবন্ধু কন্যা ফেরত দিবে না বাহারকে আমি যেটা বলি সেটা বঙ্গবন্ধু কন্যা ফেরত দিতে পারবে না পদ্মা নদী পার হয়ে পদ্মা যাব আমি পদ্মা তোমার গোমতী সেতু করে দিয়েছি মেঘনা সেতু করে দিয়েছি তিতাস সেতু করে দিয়েছি সবই তো করে দিয়েছি কোনটা বাকি আছে আপা প্রাইম মিনিস্টার হিসেবে না আপা হিসেবে চাই আমি তো বললাম অন্য জেলা আসবে না আপা হিসেবে চাই অন্য জেলা থাকবে না তো আমি বললাম তো আমি কথা বলছি তো আপনি একটু আপনি চাইলে সবই হবে আপা আপনি চাইলে বাংলাদেশে হবে না এমন কোনো ঘটনা নাই তাহলে ব্রাহ্মণবাড়িয়ে নাম দিতে হবে ব্রাহ্মণবাড়িয়ে চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ে নাম হোক ফেনী চাই ফেনী নাম হোক চাঁদপুর চাই চাঁদপুর নামটা আরো সুন্দর চাঁদপুর চাই চাঁদপুর হোক আপা বঙ্গবন্ধুর আমলে ব্রাহ্মণবাড়িয়া ইজ দ্য পার্ট অফ কুমিল্লা চাঁদপুর অলসো ইজ দ্য পার্ট অফ কুমিল্লা আমাদের সাব ডিভিশন ছিল কুমিল্লার আমাদের ছাত্রলীগের কমিটিরও এটা একটা অংশ ছিল সাব ডিভিশনাল কুমিল্লা তো হচ্ছে ত্রিপুরা রাজনীতিতে কুমিল্লা ছিল কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা কুমিল্লার আসল নাম ছিল ত্রিপুরা এটা ভুলে যাও না ত্রিপুরা হ্যাঁ এবং এই আপা এইটাই ছিল রাজধানী আমাদের হ্যাঁ ত্রিপুরা এই রাজধানী ছিল এই জায়গাটা আপনি এখন বিভাগ ঘোষণা করে এইটাই রাজধানী এখনো পুরনো কাগজে ত্রিপুরা লেখা আছে ওই যে পুরনো পুরনো দলিলে ত্রিপুরা লেখা আছে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী ছিল আপা কুমিল্লা আমি তো বললাম ত্রিপুর এবং এই কুমিল্লারই সাব ডিভিশন তুমি পুরনো রেজিস্ট্রেশন পেপার দেখো সেখানে ত্রিপুরা রাখা আছে আপা আমি জানি কিন্তু আপা ত্রিপুরার ঠিক আছে আবার প্রস্তাব রাখলাম যদি পছন্দ হয় ভালো না হলে হবে না আমি কি করব
আচ্ছা আবার আপনার কাছে আপনি তো এইভাবে বললে আমরা কোথায় যাব আমাদের দুইটা বড় নদী নদীর নাম তো আমি মানে ইয়ে করে রাখতে চাই সম্মান দিয়ে রাখতে চাই আমরা কার কাছে যাব বাবা যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করছি সেই স্লোগান দিচ্ছি